জীবনের ক্যানভাস বাই সোহেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর ভিডিও শুরুতেই সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পূজা। আজ বিশ্বকর্মা পুজো, তাই আজকের ব্লগটা পুরো বিশ্বকর্মা পুজো নেই। আজ আমি আমার ক্যারেজ কমপ্লেক্সের পুরো বিশ্বকর্মা পুজো ঠাকুর ঘুরিয়ে তোমাদের দেখাবো। তিনি তোমরা দেখেছিলে আমাদের কাস্টাপাড়া ওয়ার্কশপ, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছে। তো আজকে পুজো শুরু হয়ে গেছে, এটা আমার কাজের জায়গায়। আগে আমাদের এখানকার পুজোটা দেখিয়ে নিয়ে তারপর পুরো ক্যারেজ ঘুরে দেখাবো তোমাদের। পুরো ক্যারেজের প্রচুর পুজো, ক্যারেজের ওয়ার্কশপ, কোথায় কী কাজ হয় কীরকম দেখতে, সবটাই তোমরা আজকে দেখতে পারবে, পুরো ওয়ার্কশপ ট্যুর। এখানে পুজোর জোগাড় চলছে, এখানে ফল কাটার পর্ব চলছে, সবাই মিলেই কাজে হাত লাগিয়ে দিয়েছি আমরা। এই যে পুজোর পর্ব চলছে, এখানে দেখো বিশ্বকর্মা পুজোর মেন যেটা ছোলা মটর ভেজানো হয়েছে, আর এখানে ফল কাটা অলমোস্ট কমপ্লিট, পুজোর পরে ফল ডিস্ট্রিবিউশন চলছে। এটা ক্যারেজের পুরো ভিডিওটা, আর কালকে দেখাবো লোকশপের ভিডিওটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমে আমার এখানে পুজো কমপ্লিট করে তারপরে আমি বেরিয়েছিলাম আমাদের আদার শপের, সবগুলো ঘুরে সেখানে কোথায় কী হচ্ছে, কী পুজো হচ্ছে সবটাই দেখাবো। ভিডিওটা স্কিপ করলেই কিন্তু মিস, এইটুকু বলতে পারি। আমাদের এখানে পুজো হচ্ছে আর পুজো আরতি চলছে, আর এই যে দিদি রয়েছে মেন পুজোর দায়িত্বে, দিদি থাকলে যে কোনো পুজো একদম নিশ্চিন্ত, আমরা শুধু হেল্পার, হেল্প করে দিই একটু দিদিকে, আর সমস্তটাই দিদি একা হাতে গুছায়। আমার কাজের জায়গায় পুজোটা, যেটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, যেখানে প্যান্ডেল হচ্ছিল, সব প্রিপারেশন হচ্ছিল, তোমাদের সবটাও ঘুরে দেখিয়েছিলাম। তো আজকে আদার শপে যাবো। এই যে আমার ছেলে গাড়িটা দেখেই উঠে পড়েছে গাড়ির মধ্যে, এই গাড়িগুলো নিয়ে আমাদের এখানে সব মালপত্র এদিক ওদিক দেওয়া হয়। পুজো উপলক্ষে দেখো সবাই আমাদের স্টাফেদের সব ফ্যামিলি মেম্বাররা, কেউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই এসছে। আগে তো প্রচুর লোক হতো, কিন্তু এখন প্রচুর রেস্ট্রিকশন হয়ে গেছে, এখন বাইরের লোক ঢুকতে দেওয়া হয় না, শুধু স্টাফ আর তার ফ্যামিলি চেকিং করে ঢোকানো হয়। আর চলো, আমার শপের পুজো কমপ্লিট, এবার আমি চলে এসেছি, সমস্ত ডিটেলস দেওয়াই আছে আমাদের পাশের শপে, সেখানে দু তিনটে পুজো হচ্ছে, তো সবটাই তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। এই যে ঠাকুর, আর এখানে সুন্দর করে গেস্টদের বসার জায়গাও করা হয়েছে, এখানে সবটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে মেনলি বগির কাজগুলো হয়, এই যে দেখো চারিদিকে সব রাখা আছে, এগুলো বগি চাকা সব রাখা আছে চারিদিকে। একদিন একটু সুযোগ পায় মায়ের সাথে অফিস আসা, তাই কিছুই বাদ দিচ্ছে না। ওই শপেরই পাশের এক শপের আর এক জায়গার ঠাকুর দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে এখানে সাজানো হয়েছে, পুরো দুর্গাপুজোর মতো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো এক একটা। ওখানে যেমন প্যান্ডেলে ঘোরা হয়, এখানে শপে শপে ঘুরে ঘুরে দেখাবো আজকে তোমাদের। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, নয়তো অনেক কিছু মাঝে মিস পড়ে যাবে তোমরা। প্রচুর মানুষ এসছে, সবে এখানে আমাদের স্টাফ আর তার ফ্যামিলি মেম্বার, বাইরের লোক আপাতত অ্যালাউ নয়, এটা কয়েক বছর ধরেই স্ট্রিক্টলি উপর থেকে আর কি আমাদের ইনস্ট্রাকশন। খুব সুন্দর হয়েছে এই যে সবাই এখানে, আর এই যে দেখো ট্রেনগুলো রাখা থাকে, আজকের দিনে সুযোগ পেয়ে একটু বাচ্চারা আর কি একটু ট্রেনের ওপর ওঠে কৌতূহল বশত,
আর এই যে চলে এসেছি আর একটা শপে, এখানে সব ডিটেলসগুলো দেওয়াই আছে দেখো। এটা আর একটা শপের ঠাকুর, প্রত্যেকটা শপে একটা করে বড় পুজো হয় প্রত্যেকটা শপের এগেনস্টে, আর ছোট পুজোগুলো তো আগের দিনই হয়ে যায়, সেটা তো দেখিয়েছি তোমাদের। এই দেখো এটা, এই আর একটা শপ, এখানে সব জায়গায় গেস্টদের আসার জন্য বসার জন্য সুন্দর করে। আর এই যে আমাদের 17 শপে সন্দীপ দা, আর এখানে একটা অ্যাকোরিয়াম রাখা আছে। এই সন্দীপ দার তত্ত্বাবধানে পুরো এই 17 নম্বর শপের পুজোটা হয়, সন্দীপ দা পুরো নিজের দায়িত্ব নিয়ে পুজোটা করে থাকে। এখানে দেখো আমাদের সেফটি সেলের অফিস এটা, আর ওরা পুরোটাই একটা থিমের ওপর পুজোটা করেছে, পুরো সেফটি সেলের থিমের ওপর খুব সুন্দর করে হেলমেট টেলমেট সব কিছু দিয়ে, ওখানে যেইগুলো আছে সেইগুলো পুরো সেফটির ওপর, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। এই যে দেখো ঠাকুর, শপের এগেনস্টে এই দেখো অর্কেস্টার, এখানে প্রত্যেকটা শপে অলমোস্ট জায়গাতেই অর্কেস্ট্রা নিয়ে গান বাজনাও করা হয়ে থাকে, তো একটা বিশাল একটা মানে জাঁকজমক করেই পুজোটা হয়ে থাকে, যেটা ওয়ার্কশপের ভেতরে না ঢুকলে বোঝা যায় না। এই দেখো আমাদের ক্যারেজ ওয়ার্কশপ, আর প্রচুর মানুষ এখনো ঢুকছে, দুপুরবেলা প্রচুর মানুষ এখনো ঢুকছে, সবই স্টাফ আর তার ফ্যামিলি, বাইরের লোক এখন অ্যালাউ নয়। এসে গেছি আমার শপের মেইন ফ্লোরের পুজোতে, দেখো সব মেনশন করাই আছে, মেইন ফ্লোরের পুজোতে চলে এসেছি। এই দেখো এখানেও অর্কেস্ট্রার দিয়ে গান বাজনা হচ্ছে, ফাংশন হচ্ছে, তো একটা জমজমাট পুজোর পরিবেশ। মানুষ, স্টাফ, তার ফ্যামিলি সবাই এসছে পুজোতে, পুজো দেখতে। এখানে পুজো হচ্ছে এখনো, যজ্ঞ হচ্ছে। এই দেখো ঠাকুর আর ঠাকুরমশাই বসে যজ্ঞ করছেন এখনো, ঠাকুরটাও খুব ভালো হয়েছে আর খুব সুন্দর করে সাজানো। হচ্ছিল অনেকক্ষণ ধরেই, তাই আমি একটুখানি ভালো করে তুললাম। আর এই দেখো সবটা, এই যে যজ্ঞ হচ্ছে, আর এইখানে দেখো খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে, প্রত্যেকটা শপেই এখানে খিচুড়ি প্রসাদ করা হয়, যারা গেস্টরা আসেন স্টাফেদের জন্য, গেস্টরা আসেন। আজকে যেহেতু পুজো, পুজোর দিনে তো ননভেজ কিছু চলে না, পরে যদি কোনো খাওয়া দাওয়া হয় সেটা অন্য দিনে হয়, তো আজকের জন্য শুধু খিচুড়ি প্রসাদ। এই দেখো চলে এসেছি আর একটা শপের পুজোয়, আমাদেরই পাশে, সবই এই ক্যারেজ কমপ্লেক্সের মধ্যে, শপ নাম্বার মেনশন করাই আছে। আর এখানেও এখন পুজো চলছে, যজ্ঞ হবে। আমাদের শপের ঘোরা পুজো কমপ্লিট, আর বাইরেটা দেখো কিরকম মেলা বসেছে, প্রচুর মানুষ, মেলা, ফুচকার, খেলনার সমস্ত কিছু স্টল বসেছে। তো ক্যারেজের পুজোটা আজকে এই অবধি আমি তোমাদের দেখালাম, আগামীকাল আসছে আমাদের লোকশপের পুজো, আর তার সাথে থাকছে লোকশপ পুরো ঘুরিয়ে দেখাবো, ওখানে বিভিন্ন ক্রিয়েটিভিটি পার্ক সব কিছুটা ঘুরিয়ে দেখাবো, তো তোমরা একদম মিস করো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এইটুকুই, চলো টাটা।